রাস্তায় করলে যে গাছগুলো দেখছো বুঝ, হ্যাঁ এই যে ফুল, হ্যাঁ, এই গাছের নাম জানা আছে তোমার? না এই গাছের নাম আমি জানি, আকুন্দ গাছ। আচ্ছা, এই যে এই গাছের যে ফুলগুলো হয়, হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর এই গাছের। এভাবে আমরা কিন্তু ছোটকালে খেলা করতাম এর সাথে। আচ্ছা, কিভাবে দেখাচ্ছি তোমার? হ্যাঁ এই যে আফুটা একটা ফল তোলো, ফুল তোলো, এটা ফুল বলে। হ্যাঁ এটা হ্যাঁ আফুটা তো হ্যাঁ এই যে হ্যাঁ, এভাবে মারো, দেখেন ফট করতেন। ওই দেখো আমরা এভাবে ছোটকালে খেলা এটা করতাম। দারুণ হ্যাঁ কথা তো। তোমার সব থেকে একটা বড় কথা এ যেটা বলি, সেটা হচ্ছে যে গাছের এই পাতার আচ্ছা বিশাল একটা কার্যকারিতা, ঔষধি গাছ বলে এটা। এটা আসলে ছোটকালে আমরা যখন দেখেছি বা আমাদের বাপ দাদা আরো অন্য পুরুষরাও, তখন তো ওষুধের এত প্রচলন ছিল না, এটা না গাছের পারে নির্ভর ছিল, যার জন্য গাছের অনেক গুণাগুণ আছে এবং ওষুধগুলো এখনো গাছ দিয়ে বানায়। ঠিক, তা আমরা তখন আমাদের ছোটবেলায় পেটে ব্যথা করলে, হাত পা ভেঙে গেলি, এই গাছের যে গুণটা সেটা তোমার বলে। ছোটকালে যে আমরা খেলা করতাম, খুব চঞ্চল ছিলাম তো, ফুটবলটা খেলা করতাম, দৌড়াদৌড়ি করতাম, তা পায়ে যদি মস্কা টস্কা লেগে যেত, তাহলে এই পাতা, হ্যাঁ এই আকন্দর পাতা, হ্যাঁ এই যে এটা আকন্দর পাতা, শোনো তোমার বল, এই পাতাটা এই পাশ, ওই যে টিনির থাল ছিল তখন ভাত খাওয়ার জন্য টিনির থাল। এখন তো তোমরা দামি দামি সিনেমা টিতে থাল খাও, আমাদের কিন্তু সেই সময় যুগ নেই, টিনির থাল তো আর ফুটো ঘুলো বন্ধ করে নেয়। ওই টিনির থালে খড়ির আগুন, ঘুষির আগুন দিয়ে আরাম সেকে, আরামের পারে করে দিয়া, যে শস্যের তেল মাকে দিয়ে আরাম করে সেকেলি, তাহলে ওই যার ব্যথাগুলো উপশম হইতো এখন সেরে চলে যেত। হ্যাঁ এখন বিরাট উপকারী জিনিস, বড় বড় মস্কা লাগা, বড় বড় আঘাত লাগা, বল খেলা। হ্যাঁ এটা এটা কিন্তু কষ, এই যে হ্যাঁ এটা সাদা সাদা কষ, সাদা কষ আছে হ্যাঁ কিন্তু, এই আমি তোমার বলি, এই এই কষ আরো উপকারিতা আছে। কষের কষে না, এই এর ফল আছে একটা আচ্ছা কাঁটালের মতো দেখতে, এরকম গোল, সেটাই বলছি, কাঁটা কাঁটা, মানে এর অনেক উপকারিতা আছে। যেহেতু আমার অতটা স্মরণপূর্ণ ঠিক না, যেদিন না জেনে না বুঝে বিভিন্ন তথ্য না দেওয়া উচিত, তবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ঔষধি গাছ, ঔষধি গাছ এটা, যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, মানে একটা জায়গা না, শুধু ব্যথার জন্যই না, মানে এটার অসংখ্য গুণাগুণ আছে তবে এবং কাজ আছে। তবে আমার মতে এখন মনে হয় যে মানুষ কিন্তু এই সাধারণত এই এই যে যেমন মনে করো সৈন্য, তাই না? হ্যাঁ এই সৈন্য কিন্তু খালি সৈন্য না, না এই সিজনালি আল্লাহ তাআলা যতগুলো ফল ফুল যতগুলো জিনিস দিয়েছে, প্রত্যেকটা সিজনে সেই জিনিসগুলো খাইলে তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, এগুলো পক্ষের জন্য, গায়ে ব্যথার জন্য, এই সিজনালি তুমি খাও, অনেক রোগ হয়তো তুমি মুক্তি পাবে, এগুলো কিন্তু আমরা জানি না আগের কর। হ্যাঁ আগে আমাদের মাসাসিরা এগুলো কিন্তু বলতো, শুধু সৈন্যকে সৈন্য ভাবলে হবে না, সৈন্যের পাতা, সৈন্যের ফুল, হ্যাঁ আমরা খাইছি সৈন্যের ফুল, আমি সেদিন করে সৈন্যের পাতা খাইছি, সৈন্যের পাতা, ওই যে কচি পাতাগুলো, ওই জালি পাতাগুলো খাইতে বিরাট সুস্বাদু, একটু গা মাখা কাদা কাদা করে যে ঝোল করে খাওয়া হয় সেটা আরো সুস্বাদু, খালি সৈন্য না, সৈন্য না, এখন তো বর্তমান ওষুধ হিসাবে, এটা ওষুধ হিসেবে কাজ আছে, বৈজ্ঞানিকরা ওই সেই জায়গা ফিরে যাচ্ছে, যেন আগে কাপড় ধরতাম না ঢুল্লা ঢুল্লা, এখন চলে এসে টাইট, কিন্তু আবার সেই ঢুল্লায় চলে যাবে, মানে মানুষ আস্তে আস্তে ক্রম ধর সেই জায়গায় চলে যাবে, পথ নেই তো না। এই জন্য আমরা প্রত্যেকটা গাছের গুণগত মান, প্রত্যেকটা যারা পেটে ব্যথা হলে, কষা গাছ আছে, কাটা কষা, এই যে আরেকটা জিনিস তোমার দেখাই সব থেকে ভালো জিনিস, এই দেখো এই ডুমর, হ্যাঁ এই ডুমরির আর একটা পাতা আছে বাঁশের পাতার মতো হয়, মানে একটু চেকুন হয়, সেই ডুমরটা এত বড় হয় না, সেটা ছোট 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 ছোট, ওই ডুমরটা কাঁচা অবস্থায় যদি তুমি কুচি কুচি করে, এ সেটাই রান্না, সেটা একটু টাইট টাইট দেখা যায়, যদি কুচি কুচি করে কেটে যদি সসড়ি করে ভাজি করে খাও, তোমার মুখে এইটাই থাকবে, তুমি একদিন খেয়ে দেখো। আচ্ছা আর না আমি তোমার একদিন খাওয়াবো ইনশাল্লাহ, আমরা এবার রোজার মধ্যে একদিন খাইছি, এরকম বিভিন্ন উপাদান আছে, এগুলো আমরা সর্বাধারে আমাদের সন্তানরা বা আমরা এখন শহর বাজারে থেকে এখন এগুলো প্রায় বিলুপ্তর পথে চলে গেছে। হ্যাঁ এগুলো তো দেখাই যায় এখানে পাকা, এই এটা আরো আছে, এই যে এটা যখন পাইকে যায় বুঝলে, ডুমোয় যখন পাইকে যায়, এই ডুমোয়টা বড়, এটা কিন্তু রান্না করে খাওয়ার জন্য ভালো হবে না, না সেটাই, এই ডুমোয়টা যখন পাইকে যায়, এই ডুমোয়টা কিন্তু কাঁচাও খাওয়া, মানে তখন খাওয়া যায়, এখন পাকিনি এটা বুঝছো, পাকলে ভারী সুন্দর একটা স্বাদ হয়, এটা ফুকা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এক কথা নষ্ট হয়ে গেছে, নষ্ট। হ্যাঁ এরকম বিভিন্ন ফল, বিভিন্ন গাছ আছে, যে গাছগুলো মানুষের জীবনে দৈনন্দিন চলার জন্য অনেক, এই গাছগুলো এইটা কি, এটা 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 তো এটার নাম কি, ওইটা যে থানকুনি মধুলতা, এটা এরকমই পাতা, এটা মধুলতা, হ্যাঁ এটা তেলাকুচো না, এটা তোমার দেখো ধার তেলাকুচো তো দুই পাশেই, এটা মধুলতা। হ্যাঁ এটা যদি তোমার কোনো জায়গায় কাইটে যায় বুঝছো, তুমি এই মধুলতা এই পাতাটা এরাম করে হাতে তুলে নিয়ে যদি একটু ডোলার পরে, এই যে এরাম হয়ে যাওয়ার পরে এখানে লাগাই দেয়, সাথে সাথে তুমি দেখো তোমার রক্ত বন্ধ হয়ে গেছে, ডাক্তারের কাছে দোয়া লাগে না, ছোট খাটো কাটা, কিন্তু বড় কাটা কুটো না, চলার ফতে যে কাটো গুলো কাটে, এইটি এ পাতা কি করবেন ভাই, না
পাতায় যে হাত কেটে গেলি মধুলতা এই হাত কেটে গেলে আর বুঝলে মধুলতা ভালো কাজ হয় বুঝতে পেরেছেন হ্যাঁ মানে আমাদের এখন আমরা আধুনিক যুগে চলে গেছি কিন্তু এই যে সমস্ত গাছপালা গ্রামগঞ্জে দেখা গেলে আছে গাছ আছে কিশোর কারণ আমরা থাকি বাইরে এখন শহরে হ্যাঁ হ্যাঁ সবাই গ্রামে আসবেন এই সমস্ত গাছপালা গুলো চিনে রাখবেন মানসিক শারীরিকের জন্য বিরাট উপকার এবং সিজনালে যখন যে রোগের জন্য এই জিনিসগুলো তখন সেই ফলগুলো সেই মুহূর্তে খাইলে সেই রোগগুলো প্রতিরোধ হয় হাত কেটে গেলে এগুলো যে আমরা গ্রামে চাষে চাষে ছেলে দেওয়া তো হ্যাঁ কিসের কাছে রড যেতে পারে না ব্যথা ছিল যায় এটা এটা গাছ আছে আমি একটা কথা বলতে চাই এই পাতাটা দর্শকদের উদ্দেশ্যে আমি যারা নষ্ট হবে রক্ত বাইরে প্রবাসী আছে অনেকদিন যাবত তবে আমার মনে হয় যে সবাই রে বাংলাদেশে আসে এসে এই প্রত্যন্ত গ্রামে এসে ঘোরা উচিত এবং এই গাছগুলো রক্ষা করা উচিত আধুনিক যে প্রাচীন কালে যে সব এই ঔষধি গাছ গাছপালা আছে এগুলো সম্বন্ধে জানা উচিত ও এই গাছগুলো রক্ষণাবেক্ষণ করা উচিত এটা আমি বলতে চাই তবে আমার চাচাকে মানে আমার চাচাকে আমি অনেক ধন্যবাদ দিই যে এর জন্য যে আমি না জানা অনেক তথ্যগুলো আজকে জানতে পারলাম এবং এর গুণাগুণগুলো আমার জানা হলো তো আমার চাচাকে অনেক ধন্যবাদ তো আশা করি এমন অনেক দূর দূরান্ত যারা ঢাকা শহরে বসবাস করেন অবশ্যই তারা আসলে এগুলো দেখবেন এবং যাদের স্থানীয় বাড়ি আছে তারা এগুলো কচুর পাতায় করে যাক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আর যেহেতু প্রত্যন্ত গ্রাম অঞ্চলে প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে আমার খুব ভালো লাগে যখন যতটুকু জানবো হয়তো ভুল ত্রুটি আমার করে হতে পারে সেগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি অনেক কিছু জানি না তবে জানে বুঝে যতটুকু তুলে ধরবে চেষ্টা করবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন খুদা হাফেজ।